আগতম মই দীক্ষিত শর্মা রেগিংক লৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কঠোর স্থিতির পিছত এবার কঠোর স্থিতি গ্রহণ করেছে অসম আরক্ষী আর আরক্ষী সঞ্চালক প্রধানের মন্তব্য রেগিং কোনো কারণতেই সহ্য করা নহব এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আমি আমি আপনাদের দি আছো রেগিংক লৈ এবার কঠোর স্থিতি অসম আরক্ষীর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পিছত কঠোর স্থিতি গ্রহণ করে রেগিং সহ্য করা নহব বলে মন্তব্য আরক্ষী সঞ্চালক প্রধানের আরক্ষী সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতির মহন্তরও কঠোর স্থিতি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কঠোর স্থিতির পাছত ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের রেগিং কাণ্ডর পাছত অসম আরক্ষী এটা গ্রহণ করেছে কঠোর স্থিতি রেগিং কোনো কারণতে গ্রহণযোগ্য নহয় কেবল জগরিয়া করিয়ে এরি দিয়া নহব বলেও আরক্ষী সঞ্চালক প্রধানের আহিছে মন্তব্য যে রেগিংত দোষী সকলক জগরিয়া করে এরি দিয়া নহব যখন দোষী আছে তেওঁলোকক গ্রেপ্তার করার কথাও উল্লেখ করলে আরক্ষী সঞ্চালক প্রধানগুলো কঠোর স্থিতি এবার আরক্ষীর কি কলে আরক্ষীর আরক্ষী সঞ্চালক প্রধানে মন্তব্য আগবাইছে as far as ragging is concerned it's a no tolerance issue assam police কিন্তু ragging-ৰ বিৰুদ্ধে হেভিলি আহিব আৰু আৱশ্যকমতে মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে যিটো কথা কৈছে যে দরকার হলে আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমি আমি জগরিয়া করাটোই কথা নহয় আমি একশন গতি রেগিং ইজ নট একসেপ্টেবল এটা সভ্য সমাজত ডেকা লড়া ছবী নতুন মানসিকতা লয়ে পড়া শুনার ইচ্ছা লয়ে আহি পেলে রেগিংর নামত অত্যাচার হব আর এই বেইমানি হব এইব একসেপ্ট নহব আর উইল কাম ভেরি হেভিলি এগেইনস্ট দেম এজ ফার এজ রেগিং ইজ কনসার্ন ইটস এ নো টলারেন্স ইস্যু আসাম পুলিশে কিন্তু রেগিংর বিরুদ্ধে হেভিলি আহিব আর আবশ্যকমতে মাননীয় মুখ্যমন্ত্রীয়ে যিটো কথা কৈছে যে দরকার হলে আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমি আমি জগরিয়া করাটোই কথা নহয় আমি একশন গতি রেগিং ইজ নট একসেপ্টেবল এটা সভ্য সমাজত ডেকা লড়া ছবী নতুন মানসিকতা লয়ে পড়া শুনার ইচ্ছা লয়ে আহি পেলে রেগিংর নামত অত্যাচার হব আর এই বেইমানি হব এইব একসেপ্ট নহব আর